বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কসবা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। স্থানীয় সূত্রের খবর, এদিন রায়গঞ্জ থেকে বাজার করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই দুজন। আহতদের নাম শরীফুল ইসলাম এবং হায়দার আলী। তাদের বাড়ি ইটাহার থানার অন্তর্গত পতিরাজ এলাকায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন দুজন। ঘাতক গাড়িটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওদিকে স্থানীয় সূত্রের খবর, 34 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়শই সেখানে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে, প্রাণহানিও ঘটছে অনেকের। তাই দ্রুত রাস্তা সারাইয়ের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।